আজকের এই পৃথিবী ঘন কালো অন্ধকারে শীতার্ত আড়ষ্টতায় ছিল আকীর্ণ, পাপ পঙ্কিলতায় মানুষেরা ছিল ডুবে, মানুষ পরিণত হয়েছিল নিকৃষ্ট মানবেতর জীবে। এমনি কালের তটে ঊষর মরুভূতে ধূসর দিগন্তে সোনালী আলোর উজ্জ্বলতায় জ্যোতির্ময় দীপ্তিতে তিনি এলেন বিশ্ব মানবতার মুক্তি দূত হয়ে, এলেন রাহমাতুল্লিল আলামিন। কিচ্ছু না, আমার কোনো গুণা নাই, গুণা একটা করছে, সেটা কি কাপ্তার কে উম্মতরে ভাগ করছে। এই ভাগের কারণে এরা ভাগ হয়, উম্মতে মুহাম্মদিয়া উনি এক উম্মত হয়ে গেছে, ভাগ করার অধিকার দিল কে তোমার? মান সাল্লা সালাতানা মুস্তাক বলা কি বলাতানা মুহাকালা জামি আতানা ফাদালিকা মুসলিম, যারাই আমাদের সালাত গুলি পড়ে, আমাদের কেবলা কি কেবলা মানে, আমাদের জবাই করা পশুর গোশত খায় ও মুসলিম, তাহলে ভাই মনে করা তোমার উপরে ফরজ। ইয়াদুল্লাহ আলাল জামা, মুসলিম উম্মত যদি ঐক্যবদ্ধ থাকে, জামা থাকে, ইস্তেমা থাকে, তাহলে তার উপরে আল্লাহ রহমত। আমার সাজ্জা সুজ্জা ফিল নার, যে এই মুসলিম উম্মত থেকে নিজেকে আলাদা করবে, বিচ্ছিন্ন মনে করবে যে আমি অমুক, আমি তুমি না, তুমি আমি না, তুমি ভিন্ন আমি ভিন্ন, এটা তুমি মনে করে সুজ্জা ফিল নার, যা নাম হয়ে যাবে। দুই ব্রাহ্মণ গেছিল হিন্দুর বাড়িতে, দাওয়াত দিয়েছিল হিন্দু, এই ব্রাহ্মণের জিজ্ঞাসা করছে উনি কেমন, কোন তো গরু দাওয়াত দিছে কেন, একটা গরু, আবার উনি আসেন ওনারা জিজ্ঞাসা করছে ইনি কেমন, ছাগল, আমি না কইছেন উনি গরু, ওনারে ভুষি দিলাম, আর উনি আপনার কাছে ছাগল আপনার জন্য দুর্বা গাছ পেলাম, আমি গাছ কাটবো এই হলো অবস্থা। ভাঙ্গা নৌকা দিয়া যদি কিছু লাভ না হয়, নিয়ে ভাঙ্গা নৌকা দিয়া কোন বড় টিমটা করবা, তো কোন বড় টিমটা হবে, কিচ্ছু হবে না, খালি মাই খাবা ওইটাই হবে, খালি খুন হওয়া, ওই 20 লাখ সিরিয়ায় মরবে, 30 লাখ ইরাকে মরবে, 15 লাখ লিবিয়ায় মরবে, 5 লাখ এখানে রোহিঙ্গা মরবে, বাংলাদেশ তো এখনো বাকি রয়েছে, মরা বাকি রয়েছে এখন, এইটা হবে আর কিচ্ছু হবে। আপনি সেক্রেটারি জেনারেল, আমি সভাপতি, সেটা আমার আমার কিছু লাভ হইলো, দিনের কিছু লাভ নাই, ধর্মের কোনো ফায়দা নাই, দলাদলের মধ্যে কোনো ফায়দা নাই, থাকতে পারে নবীজি বুখারীর হাদিসে বলছেন না, ফায়াতাজিল তিলকাল ফেরাতা কুল্লাহা, যতগুলি দল সব বর্জন করো, পারলে জঙ্গলে গিয়া গাছের গোড়া কামড়ায় পড়ে থাকো, তবুও দলের সদস্য হয়ে, দল তো দেখছি, দল তো দেখছি, দলের কারণে আমরা 100% সহি নাজের কথা বলি, আমাদের কি বলতে সহ্য করতে পারে না, আমি ওনার দল করি নাই, ওনার দল করি নাই, সরাসরি নিষেধ করে দিচ্ছে না, কাজী সাহেবকে আনবেন না, উনি আমাদের দলের না, দিনের কথা বলো, মৌলবী হয়েছে কিসের মৌলবী হয়েছে, তুমি দল এরকম, আল্লাহ আমারও বহু যোগ্যতা দিয়েছে, 10-12 কোটি লোকের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে, দল একটা করলে আমার দল বৃহৎ একটা দল হতে পারে, করবো না জীবনে, দলিল দাও কিসে, দল তো নবীজি করে গেছেন, আমিন তো মুমিন আমিন তো কাফের, পৃথিবীতে দল দুইটাই, এক দল মুমিন সবাই এক, আরেক দল কাফের তারা সবাই এক, ঠিক নয় কি, আমি সেই যে সেই নিউজিল্যান্ডের মসজিদে গুলি করে মারলো আমাদের 50 জনকে, যখন মারে ওরা বুঝে যে এটা মুসলমান, এরা এক সবাই এক, ওই মক্কার ইমাম আর সাতাম এরা এক,
ওরা বুঝতেছে এরা এক, আমরা বুঝতেছি না আমরা এক।